প্রিয় দাদরা, আজকে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হয়, আর এই ম্যাচে ইন্ডিয়া জিততে যায় 44 রানে। আর 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 2টা ম্যাচে অলরেডি জিততে লিড নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে তাই কি কইছে অস্ট্রেলিয়া? প্রিয় দাদরা, এই ম্যাচে অস্ট্রেলিয়ার যিনি স্কিপার ছিল ক্যাপ্টান, তিনি আসে নাই কথা কইতে, তার বদলে আইছে ইন্ডিয়ার কোচ অ্যান্ড্রে ব্রোবেক। তিনি বলছেন যে তারা বোলিংটা ভালো মতো করতে পায় নাই, তাদের বোলিংয়ে অনেক ভুল ত্রুটি রই আছে, এর লেগেই আসলে ম্যাচটা ডিফারেন্ট হয়ে গেছে। তিনি আরও দুঃখটা কন যে সামনে আরও এই যে ভুলগুলো করছে এইগুলো শুধরাইয়া ভালো মতন খেলাধুলা করার চেষ্টা করেন, আর এই যে ভুলগুলো করছে সেগুলো শুধরাইবে এবং দরকার হলে আরও উন্নতি করবে এবং যে টাইমে দরকার উইকেট সেই টাইমে নেওয়ার চেষ্টা করবে। এদিকে ইন্ডিয়ার ক্যাপ্টান সুরেশ কুমার যাদব কি কইছে? তিনি খুবই ধন্যবাদ দিছে যে তারা তার যে বয়সগুলো আছে তারা পেশারের মধ্যে খুব ভালো খেলছে। তিনি আরও যোগ করে কইছেন যে এটা হচ্ছে দলীয় পারফরমেন্স এবং দলীয় সকলে পারফরমেন্স করেছে, তাই তারা এই ম্যাচটা জয়লাভ করতে পারছে। এবং তারা যেরকমভাবে প্রথম দিক দিয়া একটা স্কোর করা শুরু করে দিয়েছে, ভালো খেলাছে, এই কারণেই মূলত এত রান হয়েছে। তারপর আরও কইতেছে যে তারা এই দিনটা খুবই ই করছে, এনজয় করতেছে, এবং মাঠের ভিতর একটু ডিউ আসিল, অর্থাৎ ওই যে শিশির আসিল। তিনি আর উল্লেখ করে বলছেন যে 40 রান হয়েছে লাস্ট 24 বলে, এমনি ইন দ্য প্রিভিয়াস গেম, পূর্বের গেমের মতন, আর এইটাই আসলে ডিফেন্স করে দিয়েছে। রিঙ্কু সিং আসলে দুর্দান্ত খেলছে, তার ব্যাটিং ছিল খুবই খুবই ভালো, আর এই কারণেই ম্যাচটা এত দূর হয়েছে। রিঙ্কু সিংয়ের যদি আপনারা স্কোরটা দেখেন তাইলেই বুঝতে পারবেন, প্রিয় দর্শক, রিঙ্কু সিং অন ফায়ার, 9 বলে করছে 31 রান। তো বুঝতেই পারছেন 344 স্ট্রাইক রেট, তো বুঝতে পারছেন এই কারণেই মূলত এত রান করছে। ওদিক দিয়ে ইয়ুজবি জয়সওয়াল 25 বলে করছে 53, একটা বুঝতেই পারছেন 212 একটা ইন এক্সট্রা গেসে ইনিংস খেলছে, আর এইরকম খেলার কারণেই মূলত এত বড় একটা ইনিংস হয়েছে। এছাড়াও ঈশান কিষাণ 50 করছে 32 বলে, এর লেগেই আসলে মূলত একটা বড় একটা ইনিংস দাঁড় করতে সক্ষম হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী কইছে, মোট কথা হয়েছে এটা সুরেশ কুমার যাদব সকলে ধন্যবাদ দিছে, তারা অসাধারণ খেলছে, এবং বিশেষ করে যারা ফ্যান ফলো রয়েছে তাদেরকেও ধন্যবাদ দিছে, এই সব ভাঙতি ভাঙতি কথা কইছে। যাই হোক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। তথ্য ইন্টারেস্টিং বিষয় হয়েছে এইটাই, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টান আসে নাই, আসছে তার পরিবর্তে কোচ। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। তথ্য সকল বাতাস থাকুন, আল্লাহ হাফেজ।